এই মাদারবোর্ডটাতে কিন্তু কোরাই 3, কোরাই 5 এবং কোরাই 7 4 জেনারেশনের সব প্রসেসর সাপোর্ট করতে পারবেন। পিসিটাকে গেমিং লুক দেওয়ার জন্য কিন্তু আমি এখানে একটি আরজিবি কুলিং ফ্যান ব্যবহার করেছি সিপিইউর উপরে, যাতে আপনার ভিতর থেকে টেম্পার গ্লাস থেকে খুব ভালো দেখা যায়। র‍্যামটা কিন্তু 100% ব্র্যান্ড নিউ এবং অরিজিনাল ফ্রি র‍্যাম এক্সেস্টর ব্র্যান্ডের। এসএসডি এবং হার্ড ডিস্ক দুটোই আমি বিল করেছি এই পিসির সাথে। বর্তমান যুগে কম্পিউটার একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই কম্পিউটার আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, কেউ ফ্রিল্যান্সিংয়ের কাজে, কেউ বা গেমিংয়ের ক্ষেত্রে। আজকে যে পিসি বিল্ড করে দেখাবো সেটি দিয়ে আপনারা খুব স্মুথলিভাবে গেম খেলতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবং যারা ইউটিউবিং করতে চান তাদের জন্য ভিডিওটি আরও বেশি স্পেশাল, কারণ এই পিসি দিয়ে আপনারা ক্যামতাসিয়া, ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। তো চলে এসেছি লিনাক্স আইটি সলিউশন। এটার লোকেশন হচ্ছে ঢাকা, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ আর্কেড, আইসিটি ভবনের চতুর্থ তলায়। আর শপ নম্বর হচ্ছে 421-422। আর এখানে আসলে পেয়ে যাবেন রাসেল ভাইকে, তিনি এই শপের ওনার। কথা বাড়াচ্ছি না, চলে যাব সরাসরি তার কাছে। এই পিসি দিয়ে কি কি কাজ করা যাবে এবং ডিটেলস সম্পর্কে সব বিস্তারিত জানবো তার কাছ থেকে। তো রাসেল ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই। আপনাদের শপের এক্সাক্ট লোকেশন এবং কত টাকা দিয়ে পিসি বিল করলেন এবং কি কি কনফিগারেশন ব্যবহার করলেন সকল ডিটেলস আমাদের জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আসলে যাদের বাজেট মাত্র 25,000 টাকা তাদের জন্য খুবই স্পেশাল একটি পিসি বিল। আজকের পিসি বিল্ডের এখানে প্রসেসর হিসেবে চয়েস করেছি আমি ইন্টেল কোরাই 5। ইন্টেল কোরাই 5 4 জেনারেশন একটি প্রসেসর থাকবে এই পিসি বিলের সাথে। এটা কিন্তু যারা ভিডিও এডিটিং করেন বা গেমস খেলেন তাদের জন্য কোর বেশি প্রয়োজন হয়, এই জন্য আমি রেখেছি ইন্টেল কোরাই 5 4 জেনারেশন। এই প্রসেসরটা কিন্তু মানে মার্কেটে নতুন পাওয়া যায় না, এটা কিন্তু বাইরে থেকে ইউজ হয়ে বাংলাদেশে আসে, যেটা সত্যি সেটা বলে দিলাম। অনেকে কিন্তু এটা নতুন বলে বিক্রি করে থাকে, আসলে মানে মিথ্যা কথা বলার কোনো আমার চিন্তাভাবনা নাই, এই জন্য আমি সত্যিটাই বলে দিলাম। এটা কিন্তু ইউজ হয়ে মানে বাংলাদেশে না, বাইরে থেকে ইউজ হয়ে বাংলাদেশে আসে। এবং এটা পিসির সাথে কিন্তু যদি নেন তাহলে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং মার্কেটে শুধু প্রসেসর কিনলে কিন্তু ওয়ারেন্টি পাওয়া যায় না, আপনার পিসির সাথে নিলে 1 বছর ওয়ারেন্টি পাবেন। জাস্ট মাদারবোর্ড হিসেবে এখানে চয়েস করেছি আমি গিগাবাইটের একটি মাদারবোর্ড, গিগাবাইট H80 অন একটি মাদারবোর্ড থাকবে এই পিসি বিল্ডের সাথে। এই মাদারবোর্ডটিতে কিন্তু কোরাই 3, কোরাই 5 এবং কোরাই 7 4 জেনারেশনের সব প্রসেসর সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডের সাথে। মাদারবোর্ডে কিন্তু র‍্যাম হিসেবে আপনার 2টা র‍্যামের স্লট থাকবে, 8/8/16 অথবা 16/16/32 জিবি র‍্যাম পর্যন্ত সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। যদিও 8/8/16 বিশেষ হলে এই মাদারবোর্ডে লাগানো উচিত না, যার কারণে আপনারা মানে 8/8/16 লাগালেই এনাফ। এটা মার্কেট প্রাইস আছে 5,800 টাকা এবং এটা কিন্তু মানে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। বিশেষ আরেকটা বিষয় একটু আলোচনা করে নেই, সেটা হলো যে আমি পিসিটাকে গেমিং লুক দেওয়ার জন্য কিন্তু আমি এখানে একটি আরজিবি কুলিং ফ্যান ব্যবহার করেছি সিপিইউর উপরে, যাতে আপনার ভিতর থেকে টেম্পার গ্লাস থেকে খুব ভালো দেখা যায়। এবং এই ফ্যানটি কিন্তু খুবই সুন্দর ARGB ফ্যান, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয় এবং আমার কাছে খুব ভালো মনে হয়েছে, এই জন্য রেখেছি আমি এই পিসি বিলের সাথে ARGB একটা ফ্যান থাকবে। এটা মার্কেট প্রাইস আছে 1,000 টাকা অনলি। ভিউয়ার্স, এবার র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে আমি এখানে চয়েস করেছি এক্সেস্টার ব্র্যান্ডের একটি র্যাম, এক্সেস্টার 8GB DDR3, 8GB একটা র্যাম থাকবে এই পিসি বিলের সাথে। এটা 1600 MHz একটি র্যাম থাকবে এই পিসি বিলের সাথে এবং র্যামটা কিন্তু 100% ব্র্যান্ড নিউ এবং অরিজিনাল একটি র্যাম এক্সেস্টার ব্র্যান্ডের। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই র্যামটির সাথে। এটা মার্কেট প্রাইস আছে 2500 টাকা অনলি। ভিউয়ার্স, এবার স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আমি সবসময় চেষ্টা করি SSD রেখে পিসি বিল করার জন্য, কারণ SSD না রাখলে আসলে পিসির স্পিডটা পাওয়া যায় না, যার কারণে আমি এই পিসি বিলের সাথে ডুয়েল স্টোরেজ ব্যবহার করেছি। এখানে SSD এবং হার্ড ডিস্ক দুটোই আমি বিল করেছি এই পিসির সাথে। তো এখানে স্টোরেজ হিসেবে আমি SSD বিল করেছি 128GB, এক্সেস্টার ব্র্যান্ডের একটি SSD থাকবে 128GB এই পিসি বিল্ডের সাথে। এটা এক্সেস্টার ব্র্যান্ডের এবং এটার কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং আপনি চাইলে ওয়েস্টার্ন ডিজিটাল অথবা রামস্টার মতো কিন্তু ব্র্যান্ড চয়েস করতে পারবেন এই বাজারের ভিতরে। আমার কাছে মনে হয়েছে এইটা এক্সেস্টার অরিজিনাল একটি SSD, আর আমার কাছে এটা বেটার মনে হয়েছে, রিড রাইট স্পিড অনেক বেটার মনে হয়েছে, এই জন্য রেখেছি আমি এক্সেস্টার ব্র্যান্ডের 128GB একটি SSD থাকবে এই পিসি বিলের সাথে। এটা মার্কেট প্রাইস 1800 টাকা। ভিউয়ার্স, এখানে আমি হার্ড ডিস্ক হিসেবে চয়েস করেছি 500GB একটি হার্ড ডিস্ক থাকবে এই পিসি বিলের সাথে। এখানে ওয়েস্টার্ন ডিজিটাল একটা হার্ড ডিস্ক রেখেছি, আপনারা চাইলে তোশিবা, স্যামসাং, সিগেট যে কোনো ব্র্যান্ডে চয়েস করতে পারবেন এই বাজারের ভিতরে। আমি এখানে ওয়েস্টার্ন ডিজিটাল রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। এটা মার্কেট প্রাইস 1500 টাকা এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই হার্ড ডিস্কটির সাথে। বিশেষ আমি পাওয়ার সাপ্লাই নিয়ে সবসময় একটু বেশি কথা বলি, কারণ পাওয়ার সাপ্লাইটা ভালো না হলে পিসির পারফরমেন্স কখনোই ভালো হয় না। আসলে এখানে আমি এই পিসি বিলের সাথে আমি 400-500 টাকা দামের একটা পাওয়ার সাপ্লাই দিয়েও পিসি বিল করতে পারতাম, বাট পাওয়ার সাপ্লাই ভালো না হলে রিপিউটেশন খারাপটা আমারই হবে, এই জন্য আমি চেষ্টা করি সবসময় কম বাজারে যেটা ভালো পাওয়ার সাপ্লাই রাখার। তো এই পিসি বিলের সাথে আমি V1 ব্র্যান্ড একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। যদিও এখানে 700 ওয়াট লেখা আছে, এটা কিন্তু জেনুইন 350 ওয়াট এবং এটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই ভালো মানের একটি
পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা কোরাই থ্রি, কোরাই ফাইভ, টেন জেনারেশন এবং রাইজেন থ্রি, রাইজেন ফাইভও কিন্তু বিল করে থাকি এই পাওয়ার সাপ্লাই দিয়ে। তো এখানে আমি চাইলে একটু কম দামে পাওয়ার সাপ্লাই বিল করতেই পারতাম, তাতে হয়তো আপনার 800-1000 টাকা কমে যেত, বাট পিসির পারফরমেন্সটা ভালো আশা করা যেত না। এই জন্য আমি চেষ্টা করছি একটা ভালো পাওয়ার সাপ্লাই রাখার। এটা মার্কেট প্রাইস আছে 1500 টাকা এবং এটার 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটির সাথে। বিশেষ কেসিনের বিষয়ে আলোচনা করবো। আমি সবসময় চেষ্টা করি কম বাজেটের ভিতরে একটি ভালো কেসিন রাখার। তো আজকের পিসি বিলের সাথে অবো ব্র্যান্ডের একটি কেসিন রাখার চেষ্টা করছি, যার 4টা RGB ফ্যান থাকবে, সামনে 3টা এবং পিছনে 1টা সাইডে ট্যাম্পার গ্লাস থাকবে, উপরে এয়ার ডাস্ট ফিল্টার থাকবে এবং USB 3, USB 2 এবং অডিও ইনপুট আউটপুট সবই পেয়ে যাবেন এই কেসিনটির সাথে। এবং এটার কিন্তু সামনে পুরোটাই ম্যাশ দেওয়া আছে, যার কারণে বাহিরের ঠান্ডা বাতাসগুলো খুব সহজেই ভিতরে যেতে পারবে এবং ভিতরের গরম হাওয়াটা পিছনের যে RGB ফ্যানটা আছে ওখান থেকে বের করতে পারবে। কুলিং সিস্টেমটা আমার কাছে খুব দারুণ মনে হয়েছে এই কেসিনটিতে, এই জন্য আমি আসলে এই পিসি বিলের সাথে রেখেছি। অবো ব্র্যান্ডের 335D এই কেসিনে থাকবে এই পিসি বিলের সাথে। এইটির মার্কেট প্রাইস আছে মাত্র 2800 টাকা ওয়ানলি। বিকজ আমি সবসময় কিবোর্ড মাউসটাও আপনাদের একটু RGB দেওয়ার চেষ্টা করি, কারণ যারা গেমস খেলতে পছন্দ করেন তাদের একটু RGB ব্যাকলাইট থাকলে ভালো হয়, সবাই একটু গেমিং একটি লুক চায় আমার কাছে। এই জন্য আমি এখানে V1 ব্র্যান্ডের একটি কিবোর্ড এবং একটি মাউস রাখার চেষ্টা করছি। ভিওয়ার সেখানে V1 ব্র্যান্ডের কিবোর্ড মাউস থাকবে, কম্বো প্যাকেজ থাকবে এটার সাথে। এটা মার্কেট প্রাইস 1000 টাকা এবং LED ব্যাকলাইট থাকবে, প্লাস গেমিং করার জন্য কিবোর্ডটা খুবই ভালো মানের একটি কিবোর্ড, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। এই জন্য রেখেছি এই পিসি বিলের সাথে V1 কম্বো একটি কিবোর্ড এবং মাউস। বিশেষ করে মনিটর বিষয়ে আলোচনা করবো। মনিটর আপনারা জানেন যে মার্কেটে অনেক দাম বেড়ে গেছে, তারপর আমি চেষ্টা করি সবসময় মনিটর সহ কমপ্লিট পিসি বিল করার জন্য, কারণ আসলে মনিটর ছাড়া অনেকে রিভিউ করে পরে যখন কাস্টমার বাজেট নিয়ে আসে তখন দেখা যায় বাজেটে মিলে না, মনিটর দাম অনেক বেড়ে গেছে। এই জন্য আসলে আমি চেষ্টা করি সবসময় মনিটর সহ পিসি বিল করা। তো আজকের এই পিসি বিলের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি গিগাসনিকের একটি মনিটর। গিগাসনিক 19 ইঞ্চি একটি মনিটর থাকবে, এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন 1 বছর এবং এটার যেহেতু LED মনিটর এবং ফুল HD আমার কাছে এই মনিটরটি এই বাজারের মধ্যে খুব ভালো মনে হয়েছে। এটার দাম ধরা হয়েছে মাত্র 5600 টাকা। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। আমি সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, দাম এবং ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে আলোচনা করেছি। তারপর সহজভাবে আবার একটু বলে দিই, যারা এই পিসিটি নেবেন তারা মানে ফুল 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং 3 বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা 2টা ওয়েতে আমাদের কাছে এই পিসিটা পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুম ভিজিট করার এক্সাক্ট লোকেশনটা হলো নিউ এলিফেন্ট রোড। নিউ এলিফেন্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড, ICD ভবন। এটা লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421 এবং 422 নাম্বার শপ হলো লিনাক্স সিটি সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আরেকটি ওয়ে হলো আপনারা যারা অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পিসিরা ডেলিভারি নিতে চান বা অনলাইনে অর্ডার করতে চান, তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে। আপনার আমরা 64 জেলায় এটাকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনলাইন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে 2040 টাকা বিকাশ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, করে নাম, মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে পাঠালে আমরা পুরো পিসারকে কমপ্লিট রেডি করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্টটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক এন্ড কমেন্টস করবেন, আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পিসি বিল করে আমাদের দেখানোর জন্য। আশা করি পিসি বিলটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পিসি বিলটি আপনারা সংগ্রহ করতে পারেন। পিসি বিলটি সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে যোগাযোগ করবেন, অথবা চাইলে আপনারা তাদের শোরুম ভিজিট করতে পারেন। দেখা হবে আপনাদের রিকোয়েস্টের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।